আসসালামু আলাইকুম আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আসমাতুল আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমার আজকে রেসিপি হিসেবে যেটাকে আমরা সাদা মুরগি বলি, ব্রয়লার মুরগি বলি, সেই হয়তো এই ব্রয়লার মুরগিটা পছন্দ করে না আর অনেকের কাছে ভালো লাগে না, সেই জন্য কমপ্লেন যে রান্নাটা একটু করলে কেমন জানি মাংসটা লাগে। তো আমি আজকে আপনাদের সাথে দেখাবো যে আমরা ভিন্ন করে রান্না করলে কিন্তু অবশ্যই মজা লাগবে, আর এই খেতে কিন্তু আর সত্যি অসাধারণ একটা রান্না, তো এটা ভালো লাগে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আমি রান্নাতে চলে যাচ্ছি। তো এখানে আমি প্রথমে মাংস নিয়েছি, মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সেটা আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একসাথে করানো ছিল আমার আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি, তো আমি আদা রসুন পেস্ট এখানে 3 চামচ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব এখানে সয়া সস দিয়ে দিব, সয়া সস 1 চামচ দিব, সয়া সস বেশি দেওয়া লাগবে না। এখন দিয়ে দিব লেবু, লেবু 10টা দিয়ে দিব, এই কারণে মাংসটা যেই আঠালো জটটা থাকে, লেবু 10টা দিলে মাংসটা কিন্তু অনেক অন্যরকম একটা সফট আইসা পড়ে। তো আপনারা লক্ষ্য করবেন যে লেবুর রসে কিন্তু মাংস, যে কোনো মাংস দিয়ে সফট আইসা পড়ে, তো আমি লেবু 1 চামচ পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি। এরপর যে আমি যেই লাল মরিচটা, সেই লাল মরিচটা দিয়ে দিলাম 1 চামচ। এখন সবগুলি এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, হাত দিয়ে মাখলে মাংসটা সবগুলি ভালো করে মাখা হবে, আর যেহেতু আপনি যদি চামচ দিয়ে মাখেন তাহলে কিন্তু ভালো হবে না, তো আমি এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি প্রায় 10-15-20 মিনিটের মতো আমি এইভাবে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিব। এই মুরগি পালামের মুরগি, যেটা ব্রয়লার মুরগি রান্নার সময় একটু তেলটা বেশি লাগে, তো আমি সেক্ষেত্রে পরিমাণ তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3টা তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। মশলাগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে ম্যারিনেট করা মশলাগুলি দিয়ে দিব। ম্যারিনেট করার পর যে পর্যন্ত পানিগুলি বের হয়েছে সেই পানিগুলি দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, যদি আপনারা চান তাইলে এই পর্যায়ে হলুদ দিতে পারেন, আর যদি না চান তাহলে হলুদ ছাড়াই রান্না করতে পারেন, সেখানে টমেটো সস দিলে আরও বেটার হবে। এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি হলুদ ব্যবহার করিনি সেক্ষেত্রে ধনিয়া গুঁড়ো একটু বেশি লাগবে, তো আমি 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়োটা, যেটা জিরা গুঁড়ো আমরা ভেজে গুঁড়ো করে রাখি সেটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব। সবগুলি ভালো করে মিশিয়ে নিব, আর এই তেলের সাথে পানির সাথে আমি মাংসগুলি আস্তে আস্তে হালকা হালকা জাল দিয়ে সিদ্ধ করে দিব। মাংস যত ভালো করে কষিয়ে নেবেন সেই ক্ষেত্রে মাংসটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এটার সাথে যেহেতু আমি টক দিছি, আপনারা চাইলে টক দুধও দিতে পারেন, আমি লেবু দিয়েছি, তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ সাদা মশলা অনেক সুন্দর একটা কালার আসছে। তো এই পর্যায়ে আমি আর একটু মরিচ দিব, এখানে আমি মরিচটা একটু ঝাল করবো, তো আমার কাছে মনে হচ্ছে যে ঝালটা একটু কম, তো আমি আর একটু মরিচ দিয়ে দিচ্ছি। আমি ডাকনটা উল্টিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিব, একেবারে সুন্দর একটা কালার আসছে, আর একটু উল্টিয়ে দিব। এই তেলের সাথে আর একটু ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করার পর আমি যতটুকু পরিমাণ পানি দেওয়া লাগবে সেইটুকু পানি দিয়ে দিব। পালামের মুরগি বলেন, ব্রয়লার মুরগি যে যেটা ভাবি পরিচিত, যদি এইভাবে ভালো করে একটু মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে রেখে তারপরে আবার এইভাবে রান্না করেন, তাহলে মনে হয় অবশ্যই সবাই রুচিতে আসবে আর সবাই কাছে ভালো লাগবে খেতে। আর অবশ্যই খেয়াল রাখবেন রান্না করার সময় সুন্দর করে কষিয়ে নেবেন, এইভাবে ভালো করে না কষিয়ে নেবেন কিন্তু রান্নার সাথে রান্নাটা একটা টেস্টি হয় না। যত ভালো করে কষিয়ে নেবেন ভাজা ভাজা করে, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা হবে। একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, তেলগুলি সবগুলি উপরে এসে হচ্ছে। এই পর্যায়ে আমি যে ফ্রাইটা করবো সেটা হলো যে মশলাটা ম্যারিনেট করে রেখেছি, মশলাটা পানিটা দিয়ে দিলাম, মশলার সাথে সাথে আমি মাংস সিদ্ধ করে ফেলেছি, তারপরে যতটুকু ঝোল লাগবে সেইটুকু পানি দিচ্ছি, এখানে পানির পরিমাণটা বেশি দিবেন না।
পানি পানির পরিমাণটা পিষিয়ে দিলে হবে, যে মাংস যে টেস্টটা আনতে চাইছেন সেই টেস্টটা থাকবে না বেশি পানি। ও পানির পরিমাণটা আপনি অল্প দিবেন, অল্প পানিতে মাংসটা যতটুকু সিদ্ধ হওয়া দরকার সেইটুকুই সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটা দেখে রাখবো। তো তৈরি হয়ে গেল আমার মুরগিটা, রান্না শেষ হয়ে গেল। আমি মনে করি যে যদি ব্রয়লার মুরগি যাদের অপছন্দ যদি সুন্দর করে রান্না করে দিতে পারেন তাহলে তারাও খুবই মজা করে একদম চেটে কুটে খাবে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।